আমাদের হাঁস খামারের হাঁসগুলো ভয়ঙ্কর এক রোগের থাবায় পড়েছিল যে রোগে মৃত্যুর হার সত্তর থেকে আশি শতাংশ হতে পারত তো সেই রোগের কি চিকিৎসা দিয়েছি কি কারণ আমি বের করেছিলাম আমার খামারে সেই রোগ উৎপত্তি হওয়ার জন্য কিংবা কি কি লক্ষণ দেখে আমি বুঝতে পেরেছি যে আমার খামারটা অলরেডি সেই রোগে আক্রান্ত হয়ে গেছে এই সম্পর্কে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি গত এক ভিডিওতে যারা ভিডিওটি দেখেন না অবশ্যই দেখে নেবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কত কতদিনে সেই রোগ থেকে হাঁসগুলো রক্ষা পেল কতদিন সময় লেগেছে সেই রোগের চিকিৎসা করতে চিকিৎসা চলাকালীন কি কি ক্ষতি হয়েছে খামারে যেহেতু ডিম পাড়া খামার ডিম কতগুলো ছিল এবং কি পরিমাণ কমে দাঁড়িয়েছে এবং সেই হাঁসগুলোর বর্তমান পরিস্থিতিকে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো হাঁসগুলো প্রায় তেরো থেকে চোদ্দো দিন পর্যন্ত অসুস্থ ছিল এই তেরো থেকে চোদ্দো দিন অসুস্থ হাঁসগুলোকে সুস্থ করার লক্ষ্যে নানাবিধ কর্মসূচি পালন করা হয়েছে হাঁস খামারে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে বিভিন্ন সতর্কতার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সেই রোগ থেকে হাঁসগুলোকে রক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ হাঁসগুলো এখন সুস্থ দিকে চলে যাচ্ছে কিন্তু দীর্ঘ তেরো থেকে চোদ্দ দিন সময় লেগেছে যেহেতু এটা একটা মারাত্মক কিংবা ভাইরাস জনিত রোগ আর তাই এই রোগ থেকে রক্ষা পাওয়া কিংবা এই রোগ সেরে উঠতে একটা সময়কাল আছে যে সময়কাল পর্যন্ত এই রোগের একটা স্থায়িত্বকাল থাকে এই সময়ে যেন মৃত্যুর হারটা বেশি না হয় এজন্য আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয় গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হয় যার মাধ্যমে আসলে এই সময়কালটা আমরা পার করতে পেরেছি তো সতর্কতার স্বরূপ আমরা আসলে সব সময় খামারটা জীবাণুমুক্ত করার জন্য জীবাণুনাশক স্প্রে করে দিয়েছি খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি খাবার পাত্র পানির পাত্র বারবার পরিষ্কার করে দিয়েছি যে পানি আমরা দিয়েছিলাম সেই পানির পাত্র আমরা বারবার পরিষ্কার করে দিয়েছি এবং কয়েকদিন কিন্তু গোসলের জন্য হাঁসগুলোকে পানিতে দেয়নি আর এখন যেহেতু রোগ থেকে হাঁসগুলো রক্ষা পেতে যাচ্ছে কিংবা সুস্থ হওয়ার দিকে তাই গতকাল থেকে একটু একটু করে পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করছি তো গতকালকে কিন্তু একেবারে পানিতে দেইনি পানির যে পাত্র আমরা খাওয়ার জন্য দেই সেই পানির পাত্রতে আমি আনলিমিটেড ভাবে মটরের পাইপের সাহায্যে গোসল করার ব্যবস্থা করেছি যাতে করে তারা শুধু ঠোঁট নাড়িয়ে কিংবা মাথা দিয়ে গোসল করতে পারে পুরো শরীর যাতে ভিজাতে না পারে তো আজকে কিন্তু আমি হাউজিয়ার মধ্যে পানি এবং জীবাণুনাশক অর্থাৎ পটাশ কিঞ্চিত পরিমাণ যে পরিমাণ দিলে আসলে সমস্যা হবে না কিংবা বেশি মাত্রা আসলে পটাশ ব্যবহার করা যায় না তো আমি পরিমাণ মতো পটাশ দিয়ে দুই তিনবার পানিটা সেঞ্জ করে হাঁসগুলোকে গোসল করতে দিয়েছি আর যাতে করে সেই পটাশের পানি দিয়ে গোসল করলে যে জীবাণুটা আসে সেই জীবাণুটা ধ্বংস হয়ে যেতে পারে তো আর কিছু সতর্কতা আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে একই খামারে আমরা দুই ধরনের হাঁস পালন করছি ছোট হাঁস এবং বড় হাঁস তো ছোট হাঁসগুলো এক সাইডে বড়ো হাঁসগুলো আর এক সাইডে যেহেতু এক ভাইরাস জনিত রোগের আক্রমণ হয়েছিল তো সেই ছোটো হাঁসগুলোও কিন্তু মারাত্মক ধরনের একটা ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে তাই এই হাঁসগুলোকে আলাদাভাবে রাখা কিংবা অন্য খামারে স্থানান্তর করা এখন পসিবল নয় তাই সতর্কতা স্বরূপ এই হাঁসগুলোকে আমরা ম্যাডিসিন দিচ্ছি রোগাক্রান্ত হাঁসকে যে ম্যাডিসিন দিচ্ছি সেম ম্যাডিসিন কিন্তু আমরা সেই ছোট বাচ্চাকেও সীমিত পরিমাণে দেওয়ার চেষ্টা করছি আর এই হাঁসগুলো অর্থাৎ ছোট বাচ্চাগুলো যেহেতু নদীতে থাকে নদীর পানি কিন্তু এখন নোংরা হয়ে যাচ্ছে তাই আজকে থেকে আমরা নদীতে দেয়া একেবারেই বন্ধ করে দিলাম তো ছোটো বাচ্চাগুলোকেও আমরা সতর্কতা অবলম্বন করে পালন করার চেষ্টা করছি তো সব মিলিয়ে বড় হাঁসগুলো এখন সুস্থ দিকে সবাই দোয়া করবেন সেই হাঁসগুলো যেন অতি দ্রুত আবার আগের মতো সুস্থ এবং স্বাভাবিক হয়ে ওঠে তো ডিমের দিকে আসি যেহেতু ডিম পাড়া হাঁস ছিল ডিমের পার্সেন্টেজ কিন্তু আশির উপরে ছিল তো এখন যেহেতু তেরো থেকে চোদ্দ দিন হাঁসগুলো রোগের মধ্যে ছিল খাবার রুসি কিংবা হায়ার অ্যান্টিবায়োটিক কিছু ব্যবহার করা হয়েছে যার কারণে ডিমের পার্সেন্টেজ কমে ষাট পার্সেন্টে দাঁড়িয়েছে তো ষাট পার্সেন্টেরও কিছু কম তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে রোগাক্রান্ত হাঁস ষাট পারসেন্ট কিংবা তার একটু কম ডিম দিচ্ছে এতটা কিন্তু কম না কারণ এই তেরো থেকে চোদ্দ দিন এদের একটা ঘাটতি চলে আসছিলো রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কম ছিল কিংবা রোগাক্রান্ত ছিল হাঁসগুলো তো ষাট পার্সেন্ট হাঁস ষাট পার্সেন্ট ডিম যে ধরে রেখেছে এতেই অনেক তো এখন যেহেতু হাঁসগুলো সুস্থ হয়ে যাচ্ছে কিংবা সুস্থ হয়েছে এখন পুনরায় আবার মেডিসিন কিংবা হচ্ছে ভিটামিন জাতীয় মেডিসিনগুলো কন্টিনিউ রাখলে পুনরায় আবার আগের পর্যায়ে ডিম চলে আসবে আশা করছি তো এই তেরো থেকে চোদ্দো দিন কিন্তু কোনো ধরনের আমরা ভিটামিন ব্যবহার করিনি ডিম বৃদ্ধির জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করতাম সেগুলো বন্ধ রেখেছিলাম তো এখন যেহেতু সুস্থ হয়ে যাচ্ছে পুনরায় আমরা সেই মেডিসিনগুলো কন্টিনিউ রাখার চেষ্টা করব তো এই ছিল ইনফরমেশন আপনারা অনেকেই আসলে জানতে চান যে আমাদের খামারের ঘটে যাওয়া যে তথ্যগুলো সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আপনারা অনেকেই চিন্তিত হয়ে থাকেন যে আমাদের খামারটা কেমন আছে যদি কোনো অসুস্থতার কথা বলি আপনারা অনেকেই চিন্তিত হয়ে থাকেন আমি জানি তো সবার উদ্দেশ্যে বলছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সবাই দোয়া করবেন আর নিজের খামারের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যে হাঁসগুলো সুস্থ আছে কিনা যদি অসুস্থতার কোনো লক্ষণ দেখেন তৎক্ষণাৎ ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য